আচ্ছা 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 শোন, কি বলছি, যেখানে যেখানে লোকেশন ঠিক হয়েছে বাড়িতে কিন্তু সব বলে দিবি। আরে হরিকৃষ্ণবাবু, আরে আসুন, দাঁড়িয়ে কেন, বসুন। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, বসুন। এই আপনার কথাই ভাবছিল। কি ভাবছিলেন? এই আপনি কখন আসবেন? টেনশন হচ্ছিল না? বলি টেনশন, টেনশনের আর কি আছে, না আসলে কাজটা আটকে যেতে পারে। পড়ুষা তো না দর, সেরকম কিছু ভাবিনি আসলে। বুঝি বুঝি, যাকগে আপনার গল্পটা মোটামুটি ঠিকই আছে, তবে কিছু কিছু জায়গায় একটু পরিবর্তন করতে হবে, যেমন নায়ক। এই তো আপনার সামনেই বসে আছে সৌরে, গ্রামের ছেলে ওকে ভালোই মানাবে, তাছাড়াও অভিনয়টা খারাপ করে না, ভালোই করে। সে ঠিক আছে, কিন্তু ওই চরিত্রটা আমি করব। আপনি করবেন? ও নো, কিন্তু আপনার জন্য তো একটা কমেডি চরিত্র ঠিক হলো না? এমনিতে আমাকে নিয়ে অনেক হাসাহাসি হয়, আমি আর লোক হাসাতে চাই না, তাই ঠিক করেছি নায়ক হয়ে সবাইকে দেখে দেব। কি দেখাবেন? আরে দেখবো তো নায়িকার, কিন্তু ও যখন পুকুরে স্নান করতে নামবে, বুঝতে পারছেন, শাড়ি পরে থাকলে নায়ক লুকিয়ে কিসের ছবি তুলবে? ওকে বরং সুইমিং কস্টিউম পরান। সুইমিং কস্টিউম? গ্রামের মেয়ে গ্রামের পুকুরে স্নান করতে নামবে, সেখানে সুইমিং কস্টিউম পরিয়ে দেব? হ্যাঁ, তবেই তো আমি ওরটা ভালোভাবে দেখতে পাবো। আপনি দেখবেন? নায়ক হচ্ছি যখন, আমি তো লুকি লুকিয়ে নায়িকা স্নান করাটা দেখব। তাহলে সৌরেনকে কি দেব? ওকে ওকে আমার কমেডিটা দিয়ে দি, পারবে তো কমেডিটা? কিন্তু হরেকৃষ্ণবাবু, পুরো নাম হরেকৃষ্ণ সেন। আচ্ছা নায়িকা কখন আসবে? কেন বলুন তো? না, ওর ওই থাই দুটো ভালোভাবে দেখতে হবে। কেন থাই দেখবেন কেন? যদি ওই কাটারাতার দাগ থাকে না, সুইমিং কস্টিউম পরালে, বুঝতে পারছেন, বড় পর্দায় ফুটে উঠবে, তাই একবার ভালোভাবে দেখে নিতে চাইছি। ও বলছিলাম হরেকৃষ্ণবাবু, গল্পটা তো গ্রামের জামতলা পুকুর পাড় থেকে নায়ক নায়িকার প্রেম শুরু হয়, শেষ হয় পতিতাপল্লীতে। না, পতিতাপল্লী নয়, নায়িকা ডুবাই পাচার হয়ে যাবে। আপনার কি মাথা খারাপ আছে? এই বাজেটে আমি দুবাই দেখাবো কি করে? ওই এডিটে কায়দা করে একটু দেখিয়ে দেবেন। নায়িকাকে বাঁচাতে নায়ক প্লেনে করে দুবাই যাচ্ছে, ওটা আপনাকে দেখাতেই হবে। হরেকৃষ্ণবাবু, এখন দেখছি গল্পটা জামতলা থেকে একেবারে সোজা কেওড়াতলায় চলে যাচ্ছে। সৌরেন, মনে হচ্ছে এই ছবিতে আর তোকে নায়ক করতে পারলাম না রে ভাই। কিচ্ছু করার নেই ভাই, আমি প্রডিউসার, যেটা বলবো সেটাই হবে। আচ্ছা হরেকৃষ্ণবাবু, আমি আপনার যা অভিজ্ঞতা দেখতে পাচ্ছি, এই ছবিতে মানে আপনার পরিচালনা হলে ভীষণ ভালো হয়, তাহলে না ছবিটা একেবারে বিটকে হিট হয়ে যাবে। না 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 না, আমার ঘাড়ে বেশি চাপ পড়লে মুখের এক্সপ্রেশনটা নষ্ট হয়ে যাবে, তাই চাপটা আপনার ঘাড়েই দিতে চাইছি। টাকা এনেছেন? হ্যাঁ, সব বুক করতে হবে তো। এই টাকা টাকা করেন কেন বলুন তো, ডিরেক্টরদের এটা একটা বাজে স্বভাব আছে। শুনুন, যেই 10 দিনে শুটিং শেষ হবে তার টাকা পেয়ে যাবেন, আবার 10 দিন শুটিং হবে আবার টাকা পেয়ে যাবেন, এইভাবেই কাজ হবে। সৌরেন, তুই এক কাজ কর তো,
শুটিংয়ের জন্য যে ওই জ্যান্ত কেউটু সাপটা আনা হয়েছিল একবার এনে ওনার হাতে দে। না না, অ্যাকচুয়ালি আমি একটু শুটিংয়ের আগে দেখে নিতে চাইছি আপনার সাহসটা ঠিক আছে কি না। শটের সময় যদি ভয় পান তাহলে অসুবিধা হয়ে যাবে না, তাই আর। আমি এখন আসি, আমার একটা বিশেষ কাজ মনে পড়ে গেল, তো পরে না হয় আসি। হ্যাঁ হরি, হা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